এর ভর্তি পরীক্ষা শুরু আগামী তিনে জুন কমেছে আবেদনের যোগ্যতা জানিয়েছেন সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে কিনা শর্ট সিলেবাসে পরীক্ষা হবে কিনা সেটা নিয়েও কনফিউশন দূর করেছে তো এই সকল আপডেটগুলোই আজকে এসেছে যদি আপনারা আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত সকল সঠিক ইনফরমেশনগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন বন্ধুরা আগামী 3 জুন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে ব্যবসায় শিক্ষার যে অনুষদভুক্ত গ ইউনিট আছে তাদের মাধ্যমে চারে জুন কলা অনুষদভুক্ত অর্থাৎ খ ইউনিটের 10 জুন ক ইউনিট এগারোই জুন গ ইউনিট এবং সা জুন হবে চ ইউনিটের অর্থাৎ সাধারণ জ্ঞানের ভর্তি পরীক্ষা ও বন্ধুরা অনেক সেকেন্ড টাইমাররাই জানতে চেয়েছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকবে কি না তাদের জন্য হতাশা হতে পারে এটা এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না এবার বিভাগীয় শহরগুলোতে হবে ডাবির ভর্তি পরীক্ষা তো কোথায় কোথায় ভর্তি পরীক্ষা হবে গতবার যেখানে যেখানে হয়েছিল সেখানে সেখানেই হবে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বন্ধুরা আবেদনের যোগ্যতাও কমেছে তো আগে কত পয়েন্ট লাগতো এখন কত পয়েন্ট লাগবে সেটা আপনাদেরকে একটু তুলনা দিয়ে দেখাই এবছর বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে ভর্তির ন্যূনতম যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো এগুলো দরকার নেই আমি মেইন টপিক নিয়ে আলোচনা করি গত বছর যেটা ছিল আট দশমিক পাঁচ এবার সেটা কমিয়ে নিয়ে এসেছে আটে এটা শুধুমাত্র বিজ্ঞান এর জন্য মোট থাকতে হবে আলাদা আলাদাভাবে তিন দশমিক পাঁচ করে তিন দশমিক পাঁচ করে মোট আট লাগবে গতবার এটা ছিল আট দশমিক পাঁচ মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ সাত দশমিক পাঁচ আলাদা আলাদাভাবে তিন থাকতে হবে গতবার এটা ছিল আট এবং আলাদা আলাদাভাবে ছিল তিন দশমিক পাঁচ তারপরে ছয় ইউনিটের আগে যেটা লাগতো সাত এখন সেটা লাগবে ছয় দশমিক পাঁচ তো বন্ধুরা সর্বশেষ শর্ট সিলেবাসে পরীক্ষা হবে কি না হ্যাঁ বন্ধুরা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে ডাক ডাবির ভর্তি পরীক্ষা আপনারা ঠিকই দেখছেন এবং এই তথ্যগুলো কিন্তু আমি নিজে বানিয়ে বলতেছি না সবার মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে দিয়েছে এবং আমি সেখান থেকে দেখে দেখি আপনাদেরকে এই নিউজগুলো জানিয়ে দিলাম তো আপনারা যদি এরকম আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময়ের জন্য